দায়িত্বভার গ্রহণের পিছত পুন প্রথমবারের বাবে বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল ভ্রমণ করিলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। চিকিৎসা মহাবিদ্যালয়খন জেলাখনের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করার লগতে কোভিডের দ্বিতীয়টো ঢৌৰে মোকাবিলা করবলৈ প্রয়োজনীয় নির্দেশ দিলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। স্বামীক হেরুয়া অসহায় মহিলাক সান্ত্বনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। দায়িত্বভার গ্রহণের পিছত প্রথমবারের বাবে বরপেটা মেডিকেল কলেজ হাসপাতাল ভ্রমণ করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। চিকিৎসালয়খনত উপস্থিত হওয়ার সময়তে মুখ্যমন্ত্রীগৰাকীৰ সন্মুখত উপস্থিত হয় কোভিডত স্বামীক হেরুয়া এগৰাকী মহিলা। মহিলাগৰাকীক সান্ত্বনা দিয়াৰ লগতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কলে, হব দে মাই, মই চাই দিম দে। মুখ্যমন্ত্রীগৰাকীয়ে বৰপেটা মেডিকেল কলেজ হাসপাতালত উপস্থিত হৈ বুজ ললে কোভিড ওয়ার্ডত চিকিৎসাধীন রোগীসকলৰ স্বাস্থ্য। সাংবাদিকৰ প্ৰশ্নৰ উত্তৰ দি মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কলে, কোভিড আক্রান্ত রোগীক চিকিৎসাৰ বাবে কেনেদৰে সাজু হৈছে চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালখন। আমাৰ পজিটিভিটি বৰপেটাত কম আছে যদিও ইনফ্রাস্ট্রাকচাৰৰ অভাৱৰ কাৰণে আমি দেখা পাইছোঁ যে অনাগত দিনত হয়তো কিছু পরিবেশটো অলপ তললৈকে যাব পাৰে। সেই সংক্রান্তত বৰপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ত আমি কেনেকৈ আইচিউৰ সংখ্যা বঢ়াব পাৰোঁ সেই বিষয়ে আজি মই আলোচনা কৰিছোঁ। 15টা বেডৰ আইচিউ এখন আমি দুদিন বা তিনিদিনৰ ভিতৰত আৰম্ভ কৰিম। অক্সিজেন কনচেনট্ৰেটৰ প্ৰয়োজন আছে, 50টা কনচেনট্ৰেটৰ আজি আমি পঠোৱাৰ ব্যৱস্থা কৰিম। আৰু বৰপেটাত ৰেড টেষ্টৰ বিপৰীতে আৰটিপিচিআৰ টেষ্ট একেবাৰে কম হৈ আছে। অন্তত যিমান আমি ৰেড টেষ্ট কৰোঁ তাৰ 20% আৰটিপিচিআৰ কৰিব লাগে, বৰপেটাত কৰা হোৱা নাছিল। মই তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখিবলৈ জইন ডিৰেক্টৰ আৰু ডিচিক কৈছোঁ। অক্সিজেনৰো যাতে নিৰন্তৰ যোগান ইয়াত হৈ থাকিব পাৰে তাৰো ব্যৱস্থা কৰাৰ বাবে মই ইতিমধ্যে গুৱাহাটীতো কৈছোঁ, বৰপেটাতো কৈছোঁ। আৰু মই ভাবোঁ যে আমি নিশ্চয় কোভিডৰ পৰিৱেশটো আমি মোকাবিলা কৰিব পাৰিম। সম্প্ৰতি বৰপেটা মেডিকেল কলেজ হাস্পাতালত 66গৰাকী কোভিড আক্রান্ত ৰোগী চিকিৎসাধীন হৈ আছে। বৰপেটা জিলাত মুঠ কোভিড আক্রান্ত চিকিৎসাধীন ৰোগীৰ সংখ্যা 2208 জন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বৰপেটা জিলা উপায়ুক্ত টি পি ভূষাল, মেডিকেল কলেজের অধীক্ষক ডক্টর রমেন তালুকদারের লগতে স্বাস্থ্য বিভাগের বিষয়াসকলের সঙ্গে কোভিড পরিস্থিতি সম্পর্ক আলোচনাত মিলিত হয়। এই আলোচনাকালের সময়ত মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকে বৰপেটাৰ বিধায়ক আব্দুর রহিম আহমেদর লগতে চেঙা, জনিয়া, সরভোগ আর সরুক্ষেত্রী সমষ্টির বিধায়ক সকলো। বৰপেটাৰ পৰা নিৰঞ্জন দাস, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ভয়াবহ কোভিড পরিস্থিতির মাজতে পুনের অশান্ত হয়েছে কার্বি পাহাড়। কার্বি পাহাড়ের নাগালেন্ড সীমান্তবর্তী ধনশিরিত সংঘটিত হয়েছে এক গুলিয়াগুলির ঘটনা। ডি এন এলে হত্যা করলে সঞ্জয় রংহাং নামের এজন পূজারীক। ভয়াবহ কোভিড পরিস্থিতির মাজতেই অশান্ত হয়ে পড়েছে কার্বি পাহাড়। কার্বি পাহাড়ের নাগালেন্ড সীমান্তবর্তী ধনশিরিত গুলিয়াগুলির ঘটনা। নিহত এজন বিদ্রোহী সংগঠন ডি এন এলের সদস্যই ধনশিরির দাউজিভাঙর নিজ ঘরের চৌহদতে হত্যা করেছিল সঞ্জয় রংহাং নামের এজন ব্যক্তিক। রাস্তা একো নকৰে, একো নকৰে বুলি লৈ গৈছে। লৈ পেলে তেতিয়া তেতিয়া অলপ মইতো থাকি গ'ল, ঘৰ ভিতৰতো মানে বাহিৰতে আছিলে। মই তেতিয়া চাই পেলাইছিলোঁ যে গুলি ৰাওয়া শুনিছে। কেইটা গুলি মাৰিছে? একবাৰে শুনিছে। এই ঘটনাৰ পিছতেই ধনশিরির নাগালেন্ড সীমান্তত আরক্ষীয়ে চলায় অভিযান। সীমান্তর দুটাকৈ স্থানত আরক্ষী আর উগ্রপন্থী দলটির মাজত সংঘটিত হয় সংঘর্ষ। এই সংঘর্ষত এজন উগ্রপন্থী আহত হওয়ার সন্দেহ করেছে আরক্ষীয়ে। কিন্তু কি কারণত সঞ্জয় রংহাঙক হত্যা করা হল সেই সন্দর্ভত বর্তমানেও আরক্ষীয়ে লাভ করা নাই কোনো তথ্য।
দুটা জায়গা তেওঁলোকৰ লগত সংঘৰ্ষ হৈছে, এটা মিচিবাইলৰ ঘটনাৰ ওচৰতে। আচ্ছা, আমাৰ সন্দেহ হৈছে যে এজনৰ গাঁঠিটো গুলি লাগিছিল। এতিয়া ইনভেষ্টিগেশ্যন চলি আছে, কিহৰ কাৰণে হত্যা কৰা হ'ল, এতিয়া হত্যাকাণ্ডটোৰ মটিভ এতিয়ালৈকে গম পোৱা হোৱা নাই। আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ, অলপ সময় লাগিব। তাৰপিছত উল্লেখযোগ্য 15 মে'ৰ দিনাও টিপু ধন হেৰিপথৰ হাতীগিম্পত গুলিয়াই হত্যা কৰা হৈছিল আন এজন লোক। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। জনসংযোগ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পিছতে মন্ত্রী পীযূষ হাজরিকায় বৃহস্পতিবারে জনতা ভবনত প্রথমখন বৈঠকত মিলিত হয় সরকারী স্বীকৃতিপ্রাপ্ত 5টা সাংবাদিকর সংগঠনের প্রতিনিধিসকলের সঙ্গে। সাংবাদিকসকলের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থত জনসংযোগ বিভাগের বিষয়ার সংগঠন কেটার প্রতিনিধিরে মিলিত হয় মন্ত্রীগুলি। 10,000 টকালৈ বৃদ্ধি সাংবাদিকর পেনশন, কর্মরত অবস্থাত মৃত্যু হওয়া 60 বছর তলর সাংবাদিকর পরিয়ালক দিয়া হব এককালীন সাহায্য। ঘরত বহিয়ে সাংবাদিকর বৃত্তিক কলঙ্কিত করা লোকর বিরুদ্ধে ব্যবস্থা লোক সরকারে। জনসংযোগ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পিছতে মন্ত্রী পীযূষ হাজরিকায় বৃহস্পতিবারে জনতা ভবনত প্রথমক্ষণ বৈঠকত মিলিত হয় সরকারি স্বীকৃতিপ্রাপ্ত 5টা সাংবাদিকর সংগঠনের প্রতিনিধির সঙ্গে। সাংবাদিকসকলের ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থত জনসংযোগ বিভাগের বিষয়ার সংগঠন কেটার প্রতিনিধিরে মিলিত হয় মন্ত্রীগুলি। সাংবাদিকসকলের অভাব অভিযোগ সন্দর্ভতো সংগঠনটির প্রতিনিধিরপরা বুঝ লয় মন্ত্রীগুলি। প্রায় ঘণ্টাজোড়া আলোচনার অন্তত সাংবাদিকর ভবিষ্যৎ সুরক্ষার স্বার্থত বহুকেইটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 8,000-ৰ পরিবর্তে 10,000 টকালৈ বৃদ্ধি পেনশন, কর্মরত অবস্থাত মৃত্যু হওয়া 60 বছর তলর সাংবাদিকর পরিয়ালক দিয়া হব 1-3 লাখ টকাৰ এককালীন সাহায্য। যখন সাংবাদিকে পেনশন পায় আমি 8,000 টকা পেনশন দিছিল আগতে, এতিয়া আমি 10,000 টকা পেনশন দিবলৈকে সিদ্ধান্ত লৈছোঁ, মানে 2,000 টকা আমি বহাবলৈকে সিদ্ধান্ত লৈছোঁ। যিসকল সাংবাদিক আনটাইমলি ঢুকায়, সো 60 বছৰটো ৰিটায়াৰমেণ্ট হয়, কিন্তু 60 বছৰ আগত যদি ঢুকায় তেখেতলোকৰ পৰিয়ালক, যিসকলৰ আনটাইমলি ডেথ হয় তেখেতলোকৰ পৰিয়ালক আমি 1-3 লাখ টকালৈকে আৰ্থিক সাহায্য দিয়াৰ ব্যৱস্থা কৰিম। অবশ্যে ইয়াৰ বাবে সাংবাদিকগৰাকীৰ মৃত্যুৰ প্ৰমাণ পত্ৰ কৰ্মৰত সংবাদ প্ৰতিষ্ঠানটোৰ মুখ্য সম্পাদকৰ লিখিত আবেদনৰ প্ৰয়োজন হ'ব। প্ৰতিমাহৰ 10 তাৰিখে জনসংযোগ বিভাগৰ বিষয়াৰে বৈঠকত মিলিত হ'ব সাংবাদিকৰ 5টা সংগঠনৰ বিষয়ববীয়াৰে। আলোচনা কৰা হ'ব চৰকাৰী স্বীকৃতিপ্ৰাপ্ত সাংবাদিকসকলৰ দুখ দুৰ্দশাৰ কথা। আমাৰ 5টা অৰ্গেনাইজেশ্যন আছে, সাংবাদিকসকলৰ 5টা অৰ্গেনাইজেশ্যনক জনসংযোগ বিভাগে রিকগনাইজ করে থাকে। তেখেতলোকৰ প্ৰতিনিধিসকলৰ লগত বহিলোঁ, আমি কেইটামান সিদ্ধান্ত লৈছোঁ যে হেলথ রিএম্বার্সমেন্টৰ ক্ষেত্ৰত বা পেনশনৰ ক্ষেত্ৰত যি ডিসিশন লবৰ কাৰণে এখন কমিটি মিটিং হ'ব লাগে। সেই মিটিংখন আগতে টাইম ফিক্স নাছিলে, কেতিয়াবা 2 মাহত হয়, কেতিয়াবা 3 মাহত হয়, তেনেকুৱা আছিলে। এতিয়া এপ্লিকেশ্যন আহক নাহক আমি মাহৰ 10 তাৰিখে সেই মিটিংখন বহোৱাৰ সিদ্ধান্ত লৈছোঁ ফিক্সড। ইপিনে দিনক দিনে পোর্টেলর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাব ধরা প্রসঙ্গত সাংবাদিকে মন্ত্রীগুলি করা প্রশ্নের উত্তর দি কয় ঘর বহি সাংবাদিকতার বৃত্তিক কলঙ্কিত করা লোকর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হব। সিদ্ধান্ত লওয়া হব, এই বিষয়ে চিন্তা চর্চা চলি আছে। এনেকৈ যদি ঘর বহি সাংবাদিকতার নীতি নিয়ম একো নমনাকে কোনোবাই করে আছে, মই করে আছে বলে কোৱা নাই, মো কথাটো কোনো ইন্টারপ্রেট করব নালাগে, যদি করে আছে তার বিষয়ে কিন্তু চিন্তা চর্চা করবলগা হয়েছে। আনহাতে জনসংযোগ মন্ত্রী হিসাবে দায়িত্বভারর পিছতে এনেদরে সাংবাদিকসকলের ভবিষ্যৎ সুনিশ্চিত করার বাবে মন্ত্রীগুলিয়ে সাংবাদিকসকলের সঙ্গে বৈঠকত মিলিত হওয়া কার্যক আদরণি জানালে সাংবাদিকসকলে। ভাস্কর জ্যোতি হাজরিকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। সূর্যা সিমেন্ট, অটুট ঘর, অটুট অসম। স্বাগতম জানাইছো। ভাল কামৰ বাবে উদ্দেশ্য ভাল হ'ব লাগে, এনে ভাল আদৰ্শ দেখুৱাইছে ছত্তীশগড়ৰ এগৰাকী চিত্ৰশিল্পীয়ে, যিয়ে চিত্ৰশিল্পৰে দেশবাসীক ভেকচিন লোৱাৰ বাবে সজাগতা সৃষ্টিৰ প্ৰয়াস কৰিছে।
এজন দুজন চারিজনক মিলি করোনা করিব পৰা যাব পরাজয়, যেতিয়া করোনার বিরুদ্ধে একত্রিত হব সকলো। এই আহ্বান, এই আশা, এই প্রচেষ্টা অব্যাহত রাখক, কিয়নো এয়া সজাগ হওয়ার সময়। চিত্রশিল্পর দ্বারা মানুষক জাগ্রত করা আর টিকাকরণের কার্যসূচীর প্রতি আকর্ষিত করার এক বিনম্র প্রয়াস, আর এই প্রচেষ্টাই হাতত লৈছে বলরাজ সিংহয়। আপনি কাঠের টুকুরা, বালি, শিল বা কাগজত বিভিন্ন শিল্প দেখিছে, বা এনে বহু শিল্পীকো আপনি দেখিছে, কিন্তু এয়া চাওক চক পেন্সিলত কেনেদরে শিল্পর সৃষ্টি করেছে, আর সেয়াও আশ্চর্যজনক। এয়া চাওক চক পেন্সিলত কেনেদরে শিল্পীগুলিয়ে বিশ্বর সবাতোক বৃহৎ টিকাকরণ অভিযানক তুলি ধরে এই কার্যক্রমক এক মাত্রা প্রদান করার প্রয়াস করেছে। আমাদের দেশ মে যে আজ ये दौर एक कोविड 19 की वजह से चल रहा है, उसमें कहीं एक हमें पॉजिटिव जो एक चीज़ दिखाई दे रही है वैक्सीनेशन के ज़रिए, उसमें ज़्यादा से ज़्यादा लोग पार्टिसिपेट करें और वैक्सीनेशन करवाएं जाके। বলরাজ সিংহ চণ্ডীগড়ের সেক্টর 21-র এখন বিদ্যালয়ের শারীরিক শিক্ষার এগৰাকী শিক্ষক। বিগত 5 বছর ধরে চক পেন্সিলত এনেদরে শিল্পর সৃষ্টি করে রং তুলিকা লগাই আকর্ষণীয় রূপ দিয়ে আহিছে বলরাজ সিংহয়। আর সম্প্রতি বিভীষিকাময় পরিস্থিতির সময়ত আশা আর সম্ভাবনার বার্তা লৈ টিকাকরণের এই বার্তা প্রত্যেকগৰাকী মানুষের মাজলৈ লৈ গৈ দেশক এই মহামারীর বিরুদ্ধে জয় করার প্রচেষ্টাত ব্রতী হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 নেটওয়ার্ক।